ক্যাশ কাউন্টারে কাছে গিয়ে ফর্ম ফিল আপ করে টাকাটা ফেলতে গেছি। হ্যাঁ, কি হয়েছে কাকা? वेलकम बैक टू प्रियंकास ब्लॉग। सो তোমরা আমাদেরকে অনেক দিন থেকে বলছো প্র্যাঙ্ক ভিডিও দাও, প্র্যাঙ্ক ভিডিও দাও, প্র্যাঙ্ক ভিডিও দাও। তোমাদেরকে বলছি প্র্যাঙ্ক ভিডিও দিতে পারছি না, কারণ এই কারণে এখন খুব চাপের মধ্যে রয়েছে, তার জন্য প্র্যাঙ্ক ভিডিও দিতে পারছি না। এদিক সেদিক করে ব্লগ করে এখন চালাতে হচ্ছে। তো ফাইনালি আজকে ভেবে নিয়েছি যে আমাদের ইউটিউব ফ্রেন্ডে একজন কেউ বলেছিল হয়তো কমেন্টে, ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে বলেছিল যে দাদা একটা পেমেন্ট নিয়ে একটা ভিডিও করো। তো যাই হোক, তো সঙ্গে সঙ্গে করলে তো বুঝতে পেরে যাবে পেমেন্ট নিয়ে ভিডিও। তো আমাকে ও আজকে এইমাত্র মানে বললো যে তুমি ব্যাংকে গিয়ে টাকাটা ফেলে দিয়ে আসো, যে টাকাটা পেয়েছে ও, ঠিক আছে। তো আমি বললাম এতদিন পর বলছে না আমি আমার কাছে রাখবো, রাখলে খরচ হয়ে যাবে, তুমি গিয়ে ব্যাংকে ফেলে দিয়ে আসো। তো আমি বলছি যে আমার তো সময় হবে না, বলছে তুমি যাও যে কোনো ফাঁকেই ফেলে দিও। তো আমি ঠিক আছে, আমি ফেলে দিয়ে আসবো। তো আমি টাকাটা এইমাত্র আমাকে দিয়ে হয়ে গেছে, এখন আইভুড়ো করতে, ঠিক আছে। ভালো লাগে, টাকাটা নিয়েই টপিক, টাকাটা নিয়েই ভিডিও হবে, ঠিক আছে। তো ওর ইউটিউব পেমেন্ট মানে বুঝতে পারছো খুব মানে কি বলবো, একটা মেয়ে যখন ইনকাম করে টাকাটা তার কাছে খুব প্রিয় হয়, কেননা মেয়েরা সহজে টাকা পয়সা হাতে পায় না, বেশিরভাগ মেয়েরা, আমি সবার কথা বলছি না, তাই বলছি যে ওর টাকাটাও প্রথম ইনকাম মানে ওর খুব মানে কি বলবো হাতে করে নতুন চকচকে ডাকতে যাচ্ছে ওর কাছে, বলছে না রাখলে খরচা যাবে, আমি ব্যাংকে ফেলে। যাই হোক, ওর খুব প্রিয় মানে টাকাটা, ও হাত ছাড়া করতে চাইছে না। তো যাই হোক, ওই প্রিয় টাকাটা নিয়েই আমি করতে এর উপর প্র্যাঙ্ক। তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো আর দেখো ওর রিয়াকশানটা কী হয়। তো চলো ফটাফট ক্যামেরাটা লাগিয়ে দিই, ও আসার অপেক্ষা করি, আর ভিডিওটা তোমরা ফুল দেখো, মস্তি করো। হোক ফ্রেন্ড, ফাইনালি আমি ক্যামেরাটা লুকিয়ে দিয়েছি, এবারে শুরু হবে আসল খেলা, দেখো তোমাদের দাদার কেরামতি এবারে, ঠিক আছে। তো চলো কিছুক্ষণ ওয়েট করি নি আমরা, ঠিক আছে, তারপর ও আসুক, তারপর আসল খেলাটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো চলো কিছুক্ষণ ওয়েট করি নি। এসে যাবে, আমাকে ফোন করেছে, বলছে তুমি কোথায়? আমি বলছি আমি আসছি, এখন রাস্তায় রয়েছি, ঠিক আছে, মিথ্যা কথা বলেছি, ভিডিও করেছি, মিথ্যা কথা বলতেই হয়। তো চল আসুক, ততক্ষণ ওয়েট করি। কি হবে কে জানে ভগবান। আসছে 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 আসছে, অ্যাক্টিংটা শুরু করি, কি যে হবে, হে ভগবান, আজকে আমার কপালে কি যে লেখা আছে ভগবান, আজকে মনে হচ্ছে আমাকে মেরে শেষ করে দেবে, আমার সব শেষ হয়ে গেল ভগবান, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, তোমার ভয় তো কাঁদছি, ভয় লাগে তোমাকে বলতে আমার। আজব ব্যাপার, ভয় লাগছে বলতে, একটা বড় ভুল হয়ে গেছে আমার। কি ভুল হয়েছে আগে বলো, তুমি মারবে না মেয়েকে বাইরে দিয়া? তো তুমি যদি ওর সামনে আমাকে মারমার পেস্টিক পাঞ্চার হয়ে যাবে, তারপর আমি বলছি তুমি মেয়েকে সরাও। কি হয়েছে রে তো বাবা, তুই সামনে বলতে চাইছি না, কি হয়েছে? কি হয়েছে বলো, ওকে দোলায় বসে দিয়েছি, কি হয়েছে? কাঁদছো কেন? এভাবে কি হয়েছে নাকি? মানে ছেলে মানুষ এরকম কাঁদে না, বিরক্ত লাগে তো, হয়েছে নাকি? সব শেষ হয়ে গেছে আমার স্বপ্ন, সব শেষ হয়ে গেছে। কি স্বপ্ন শেষ হয়েছে? ব্যাংকে পাঠালে তুমি টাকা ফেলতে। হ্যাঁ, আমার টাকা ফেলেছো, তাই তো ভালো কথা, আমি জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। আমি ওই জন্য বলি যে যার দায়িত্ব সে তার করে নেওয়া উচিত। আমাকে তোমাকে বারবার বললাম আমাকে তুমি পাঠিও না, আমার নানান চিন্তা থাকে মাথায়, তুমি আমাকে পাঠিও না ব্যাংকে। কি হয়েছে? এটা কি টাকাটা তো তোমাকে পাঠাতে,
ব্যাংকে ফেলতে দিয়েছি তা কি প্রবলেমটা কি হয়েছে জানি না আমি ওখান থেকে যাচ্ছিলাম গেটে ঢুকেছি টাকাটা পকেটে নিয়ে আর ওই এটিএম এর কাছে একটা ছেলের সঙ্গে কিছুক্ষণ কথা বলছিলাম বলে ওই এটিএম থেকে উপরে এটিএম এ ঢুকেছিলাম আমি আমার অ্যাকাউন্ট থেকে তো টাকা তুলেছি তুলে আমি ওইখানে কিছুক্ষণ গল্প করছিলাম ওরা দু তিনটে ছেলে একজন কিসব হাত মাথা হচ্ছে ওরা খাও খাচ্ছে বলে দাদা খাবে হ্যান তো আমাকে কিরম ভাবে পটিয়ে নিলাম আর কিছুক্ষণ গল্প টল্প করলো ওরা তিন চারজন চারিদিক দিয়ে আমাকে ঘিরে ধরলো ধরে কথা গল্প টল্প করলো ওদের সঙ্গে কিছু বললাম ব্যাংক বন্ধ হ্যান ত্যান এটা সেটা বলে আমাকে ওদের জায়গার মধ্যে ফাঁসিয়ে নিল তারপর আমি কিছুক্ষণ বলে ব্যাংক তো বন্ধ না আমি তো খোলা আছে শুনে আসলাম হ্যাঁ আমার একটা বন্ধু এখানে চাকরি করে আমাকে জিজ্ঞেস করলাম যে বন্ধু আজকে তো সেকেন্ড স্যাটারডে আজকে খোলা থাকবে বললো হ্যাঁ আজকে সেকেন্ড স্যাটারডে কোনো কারণে অফিসে কাজ আছে তুমি যাও খোলা আছে তা আমি ওর কথা শুনেই তো আসলাম এরা নিচে বলছে বন্ধ আছে হ্যান ত্যান বলে কি করলো কোন কারণে তারপরে আমি ক্যাশ কাউন্টারের কাছে গিয়ে ফর্ম ফিল আপ করে টাকাটা ফেলতে গেছি তুমি মারবে না তো ফেলতে দিয়েছি হ্যাঁ তুমি তো এতটা ইরেসপন্সিবল নও কি করবো বললো টাকা জমা দেবো পকেটে হাত দিয়ে নেই টাকা তোমার পকেটে টাকাটা কেউ নিয়ে নিচ্ছে কি তোমার পকেটে কেউ হাত দিচ্ছে তুমি সেটা টেরও পাওনি এত এত টাকা নিয়ে তো ঘুরে বেড়াও বুঝতেই আজকে আমার টাকা নিয়ে তোমার গেছে ব্যাংকে ফেলতে দিয়েছি তো হ্যাঁ তুমি চুরি হবে কিসের জন্য তোমাকে তাহলে ভরসা করে দিয়েছি কি করতে তোমার তুমি মানে ইয়েতে থাকবে না ঘুষে থাকবে না তোমার পকেটে কেউ হাত দিচ্ছে কিনা হ্যাঁ তুমি টের পাচ্ছ না এত কষ্ট করে টাকা ইনকাম করেছি হ্যাঁ কত কষ্ট করে টাকাটা আমি মানে ভোগই করতে আমি সেই টাকা দিয়ে একটা কিছু কিনে খেলামও না কিছু কিনেও খেলাম না টাকাটা আমি নিজে কিনে খেলাম না টাকাটা ব্যাংকে ফেলতে দিলাম সেই টাকা পুরো ভরসে গেল তোমার থেকে আমার বেশি খারাপ লাগে কিন্তু কি করবো বলো আমি তো ইউটিউবে সব ফ্রেন্ডরা বলছিল না তোমার উপরে যে বৌদির উপর প্র্যাঙ্ক করো সেটাই সত্যি হয়ে গেলো আজকে তুমি আমাকে দিলে আমি ভাবলাম যে টাকাটা ফেলতে পারবো আমি ভাবছিলাম যে এরকম তোমার উপর ভিডিও করবো কিন্তু সত্যিকারের টাকাটা এরকম চুরি হয়ে যাবে আমি বুঝতেই পারিনি আমি ভেবেছিলাম তুমি কি 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 তুমি মনে মনে এটা ভাবছিলাম তুমি কি সেটা বলো তুমি কি খোকা দেখো টাকা নিয়ে তুমি সেটুকু টাকা দায়িত্ব করে ফেলতে পারো না যেটা মনে মনে করছিলাম সেটা সত্যি হয়ে গেল আমার টাকা গুলো আমি এত কষ্ট করে আমি টাকা গুলো আমি ইনকাম করেছি হ্যাঁ আমি নিজে কিছুই ভোগ করতে পারলাম না কিছু করতে পারলাম শুধুমাত্র ওয়াইফাই টা গিয়েছে বাদ বাকি টাকা আমি ব্যাংকে ফেলে জানি না কষ্ট করে টাকা নিয়ে ফেলবো পারছো না আমার সামনে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছে বিশ্বাস করে ফেলতে রাখি বলেছে আমি গেলেই ভালো হতো আমি জানতাম তুমি এরকমই করবে আমার উপরে গেছে হচ্ছে আমার টাকাটাই হারিয়ে দিয়েছে
এত টাকা নিয়ে পকেটে ঘুরে হ্যাঁ এত টাকা নিয়ে দোকানদারি করে আমার টাকাটাই হারিয়ে দিয়ে এসছে আমাকে টাকাটা দায়িত্ব করেছে এত কষ্টের টাকা ইনকামের টাকা যা আমি এটা ফেলে দিয়ে আসি জানি তোমাকে মারবে তোমার টাকা আনা আমি এই জন্য ভয়ে তোমাকে আমি বলতে চাইছিলাম না ঠিক আছে আমি তোমার টাকা তিন দিনের মধ্যে দিয়ে দেবো যাও আমি ইনকাম করে তোমাকে দিয়ে দেবো দায়িত্ব করে নিয়ে টাকাগুলো না ফেলে দিয়ে টাকাগুলো সব হারিয়ে দিয়ে সত্যি হলো সত্যি হলো তোমাকে বিশ্বাস করা নেই আমার ভুল হয়েছে সত্যি বিশ্বাস করে আমি ভাবতে পারিনি যে কখন আমার এত টাকা খায় কাজে কখনই তুলতে পারে না তোমার এই ইউটিউবের টাকাটা দিয়ে তুলে গেলেন আমি কি করে নিজেকে নিয়ে বিশ্বাস করতে চাই না আমার পকেট থেকে তুলে নিল টাকাটা ঠিক আছে কে মনে চুপ করো চুপ করো টাকা ইনকাম করার জন্য নিজে কিছু করার জন্য কি করবে বলো হারিয়ে গেলে আর কি করবে চোরে তুমি কি আর নিয়ে আসতে পারবে কাছে বলো টাকা দায়িত্ব করে ফেলতে হবে টাকা গুলো হারিয়ে আমার চোখের সামনে থেকে সরে যাও সব ব্যাগে বই দই আমি কি করবো আমি কি ইচ্ছা করে হারিয়ে দিই বলো পকেটে তুলে নিলে আমি কি করবো বলো টাকাগুলো তুমি সব শেষ করে দিয়েছো আমি যদি আমার তুমি যদি আমার কষ্টের দাম দিতে তুমি টাকাগুলো ঠিক তখনই মনে ওরা তুলে নিয়েছে ওইটা আমি আগেকার দিনে যেরকম হতো ওরকম আমি করে তোমার টাকা আমি ফিরিয়ে দেবো এক্ষুনি দাঁড়াও তুমি নাটক করছো স্বপ্ন দিয়েছিল জিন জিন বলেছে তোর যদি কোনো কিছু হারিয়ে যায় তুই যদি কোনো বিপদে পড়িস তুই তোর হাতের তালুতে ঘষবি তুই আবার ফিরে পাবি আমি একবার চেষ্টা করবো হ্যাঁ
ঘটির মধ্যে ঘষতো না, আমি তো তিনবার ঘষলে কি বেরোতো করে বলো না। খারাপ ভাবে প্লিজ বিশ্বাস করো, দেখো বাইরে মামির সঙ্গে তো দাঁড়িয়ে তুমি কিলামিলি করছো, খারাপ ভাবছো, বিশ্বাস করো তোমার টাকাটা আমি তোমাকে ফিরিয়ে দেবো, দেখো বিশ্বাস করো। আই দেখো কালকে আগের দিনকে আমার রাত্রিবেলা স্বপ্ন দিয়েছে, আর আলাদিনের সে আশ্চর্য প্রদীপ ছিল জানো, ওই আমাকে রাত্রিবেলা কালকে জিন একটা স্বপ্ন দিয়েছে, বলে তোর যা বিপদে পড়বি, তোর টাকা পয়সা যা হারাবে, তুমি কেঁদে তুমি ওরকম চোখ টোক লাল করেছো কেন, বলে আমাকে তুই একবার ইয়াদ করবি, তুই টাকা পয়সা পেয়ে যাবি। দেখো আমি চেষ্টা করছি, দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে ঘষছি আসছে না তো আমাকে কালকে স্বপ্ন দিল যে ঘষলে বেরোবে। এই দেখো বলেছি না দেখে, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো ফিরিয়ে দিয়েছে, দেখো সত্যি বলছি ইয়ার কি মারছে না, এই দেখো এক্ষুনি বিশ্বাস করে এসেছিল বড় বড় গুপ নেই, দেখো এই দেখো ফ্রেন্ড সবাই দেখো ফ্রেন্ড তোমরাও দেখা যাবো এক্ষুনি ফিরিয়ে দিয়ে যাই, দেখো টাকা কিসের টাকা, এটা বললাম না কালকে তোমাকে স্বপ্ন দিয়েছিল, তুই যা বিপদে পড়বি তোর টাকা পয়সা যে দিক যে কোনো বিপদে তুই আমার নাম নিয়ে তিনবার ঘষবি যে কোনো জায়গায়, আমি তো সব কিছু চিনবি, আমার টাকাটা কই, এইটাই তো আমার টাকা, এটা হ্যাঁ তোমার টাকা তুমি আমি তোমার টাকা দিয়ে আমাকে আমাকে তুমি এগোচ্ছ বলেছো, তোমার টাকা আমি অ্যাকচুয়ালি ব্যাংকে আজকে যাইনি, তোমার টাকা তোমার অ্যাকাউন্ট তোমার দেখো তুমি লকার খুলে দেখো, তোমার টাকা যদি তোমার না থাকে আমাকে বলবে, তুমি দেখ খুলো খুলো দেখো আমি যাইনি ব্যাংকে, তুমি যাওয়ার পরে আমি বেরোয়নি, ঘরেই ছিলাম আমি তোমার সাথে প্ল্যান করবো বলে, এখন ফ্রেন্ড তোর মাথা এখন খারাপ হয়েছে, যতক্ষণ টাকাটা দেবো তখন শান্তি হবে না, বলছি ঘষলেই আসবে তুমি বিশ্বাস হচ্ছে না, আবার এই জন্য বলে মেয়েরা যদি একবার ইনকাম করতে থেকে বরের থেকে টাকাকে বেশি ভালোবেসে ফেলে, ঠিক আছে অনেকদিন পর দাদা তোমাদের জন্য একটা ভালো সুপার হিট একটা প্র্যাঙ্ক নিয়ে এসেছে, প্র্যাঙ্কটা দেখো আর মজা করো, আর আমাদের ভিডিও এইভাবেই দেখো, আমাদের ফুল সাপোর্ট করো, চ্যানেলটাকে আরো বড় করো, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।